হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক ভিডি থেকে আপনাকে স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওতে শিখব মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ। তো আমরা জানি মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা ডাটাকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারি, ডাটা মাইনিং করতে পারি, ডাটা নিয়ে যা খুশি তাই করতে পারি। তো আমি আপনাদের ধারাবাহিকভাবে মাইক্রোসফট এক্সেলের এ টু জেড সব কিছু শেখাবো, এবং সব কিছু শেখানোর জন্য আমি অনেকগুলো ভিডিও আপলোড দেবো। তো আপনারা যদি সব ভিডিওগুলো দেখেন তাহলে একজন মাইক্রোসফটে এক্সপার্ট হতে পারবেন, এবং মাইক্রোসফটের সব এই এক্সেলের সব কাজগুলো আপনারা শিখে যেতে পারবেন, এবং এক্সেল দিয়ে আপনার ডাটাকে যা খুশি তাই করতে পারবেন। তো আমি আশা করি যে আপনারা এই ধারাবাহিকভাবে এই সব ভিডিওগুলো দেখবেন এবং মাইক্রোসফট এক্সেল কাজগুলো শিখে যাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে গিয়ে সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলুন আমরা চলে যাই মাইক্রোসফট এক্সেলে। তো মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করার জন্য প্রথমে আমরা এই জায়গায় গিয়ে যদি আমরা সার্চ করি মাইক্রোসফট এক্সেল লিখে তাহলেও পাবো। তো সার্চ না করে দেখুন একটা পদ্ধতি, আপনি যদি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 চালান দেন মাউসের রাইট ক্লিক করলে এই জায়গায় দেখবেন নিউতে গেলে দেখবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো এটার উপরে ক্লিক করলে সিম্পলি একটা নতুন এক্সেল ওয়ার্কশিট ক্রিয়েট হবে। তো আমি আপনাদের জন্য একটা এক্সেল ওয়ার্কশিট তৈরি করে রেখেছি, তো এই জন্য এটা আর আমি ইউজ করতেছি না, এটা ডিলিট দিয়ে দিলাম। তো এই জায়গায় দেখুন আমি নতুন একটা এক্সেল ওয়ার্কশিট তৈরি করে রেখেছি, তো এটা দিয়ে কাজ করবো। তো এটা ডাবল ক্লিক করে প্রবেশ করুন। তো এই হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো এটা 2013 ভার্সন। তো আমরা অফিস 2013 ইনস্টল করলে আমরা এক্সেল এই 2013-এর এই লুকটা পেয়ে যাবো। তো এটা এখন একটু ছোটো ছোটো লাগতেছে, তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই জায়গায় দেখুন একটা জুম ইন প্যান আছে, তো আমরা এই জুম ইন করে নিই হালকা। যদি আমরা জুম ইন করে নিই তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো এখন দেখুন এই জায়গায় আমি আপনাদের প্রথমে এই যে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস আছে এটার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। তো এই যে দেখুন এই যে এক একটা সেল, আমি এই যে ক্লিক করার পর এক একটা যে ঘরে চলে যায় এগুলোকে বলা হয় একটা সেল, এবং এই যে নিচে নিচে যেই ঘরগুলো আছে নিচে নিচে এগুলোকে বলা হয় রো। যে নিচে নিচে 1, 2, 3, 4 এগুলোকে বলা হয় রো, এবং এই যে দেখুন এ বি সি ডি করে যে আরও পাশে পাশে যেগুলো আছে এগুলোকে বলা হয় কলাম। তো আমরা জানি একটা টেবিল হচ্ছে রো এবং কলামের সমষ্টি। তো মাইক্রোসফট এক্সেল মূলত হচ্ছে টেবিল, আমরা যদি কোনো টেবিলে কাজ করি তাহলে আগে টেবিল আমাদের এঁকে নিতে হয়। তো মাইক্রোসফট এক্সেলে টেবিলটা আঁকাই আছে, তো আপনাদের শুধু এই জায়গায় কাজ করতে হবে। তো আমরা জানলাম যে রো, কলাম এবং একটা সেল কি। তো সেল হচ্ছে এগুলো, রো হচ্ছে নিচেরগুলো এবং কলাম হচ্ছে পাশেরগুলো। তো একটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে আপনার কি পরিমাণ রো এবং কলাম আছে তা আপনি গোনেও শেষ করতে পারবেন না। তো দেখুন আমি একটা দেখাই যে কিভাবে আপনি এটার লাস্টে আমরা পৌঁছাতে পারি। তো এইভাবে নিচে গেলে এটার কোনো শেষ নেই, মাউস স্ক্রলিং করলে আপনি যেতে পারবেন, অথবা যদি এই জায়গায় ক্লিক করেন নিচে তাহলে দেখবেন যেতেই থাকবেন। তো আমি দেখাই যে এটার লাস্টে কীভাবে যাওয়া যায়। তো আপনি যদি এদিক থেকে নিচে একদম সবার লাস্টে যেতে চান তাহলে সিম্পলি কন্ট্রোল প্লাস যেই অ্যারো বাটন আছে অ্যারোর নিচের বাটনটা আপনি ক্লিক করবেন, কন্ট্রোল প্লাস অ্যারোর নিচের বাটন। তো দেখুন এই একটা এক্সেল শিটে আপনার আছে 1,48,576টা আছে রো, আপনার রো আছে 1,48,576, এবং আপনি যদি চান যে কলাম লাস্ট পর্যন্ত কত আছে, তো আমি দেখুন এই জায়গায় যে টানি হালকা জাস্ট সিম্পলি ও পর্যন্ত আসতেছে, তো আরও টানলে এদিকে আসবে। তো এদিকে অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত কতটি আছে আমরা যদি সেটি জানতে চাই, সিম্পলি কন্ট্রোল প্লাস অ্যারো বাটনের যেটা রাইট সাইডে আছে রাইট ক্লিক করি, কন্ট্রোল প্লাস রাইট ক্লিক, তাহলে দেখুন আমরা এই জায়গায় চলে এসেছি এক্স এফ ডি, অর্থাৎ এ বি সি, এ বি করে এক অক্ষর থেকে শুরু করে আপনার এ বি এ সি
তারপরে এবিসি এসিডি এভাবে করে আপনার এক্স এফ ডি পর্যন্ত আছে। তো এই জায়গায় প্রায় কয়েক লক্ষ আছে, তো এটা গোনা গেল না। তো আপনারা এইভাবে করে মানে একটা এক্সেল ওয়ার্কশিটে এত হিউজ পরিমাণ ডাটা ইনপুট করতে পারবেন যা বলারও বাইরে। আপনার কম্পিউটারে যে পরিমাণ র্যাম আছে সেই পরিমাণ আপনি কাজ করতে পারবেন। তো আপনি যদি এই একটা এক্সেল ওয়ার্কশিটেও না হয় তাহলে আপনি এই জায়গায় দেখুন প্লাস দিয়ে নতুন ওয়ার্কশিট নিয়ে নিতে পারবেন, যত খুশি তত এরকম এক একটা নতুন ওয়ার্কশিট তৈরি করে নিতে পারবেন। তো মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনারা ডাটা অনেক কিছু করতে পারবেন। তো এখন দেখুন এইগুলো আমরা জানলাম, এখন দেখুন এই যে এগুলো প্রত্যেকটার কী কাজ অ্যাকচুয়ালি। এই যে দেখুন এই জায়গায় হোম বাটন আছে, হোমের প্রত্যেকটার কাজ আমি দেখাবো। তারপর দেখুন কী কী আপনি ইনসার্ট করতে পারবেন, টেবিল চার্ট এগুলো সব আমি ধীরে ধীরে আপনার দেখাবো। দেন এই কাজগুলো এবং এই যে এক্সেলের মূল আসল কাজ হচ্ছে ফর্মুলা নিয়ে, ডাটা কীভাবে ফর্মুলা দ্বারা আপনার কাজ করবেন সেগুলো আমি আপনাদের সব ফর্মুলাগুলো ধীরে ধীরে শেখাবো, আপনার ভিডিওগুলো দেখতে থাকবেন। এবং এই যে দেখুন ডাটায় গেলে ডাটাকে কত কী করা যায়, আমরা কীভাবে ডাটা অ্যানালাইসিস করবো সেগুলো আমি দেখাবো। আমরা এসপিএসএসে আমি আগে ভিডিও দেখিয়েছিলাম যে কীভাবে এসপিএসএস দ্বারা আপনার ডাটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবেন, আমরা এক্সেল দ্বারাও পারবো, সেটা আমি দেখাবো আপনাদের ধীরে ধীরে। তো এগুলো সব দেখতে থাকুন, আমি এগুলো সবগুলোর কাজ আপনাদের ধীরে ধীরে দেখাবো। তো তারপরে দেখুন আমরা যদি এই এখন আমি হোম বাটনের কিছু কাজ আমি আপনাদের সবগুলো কাজগুলো আজকে ভিডিওতে দেখাই। তো ধরুন এই জায়গায় আমি যদি কিছু লিখি, যেমন আমরা এই কলাম ওয়াইজ লিখবো এবং রো ওয়াইজ নিচে নিচে লিখবো। তো আমরা যদি একটা টেবিল তৈরি করতে চাই তাহলে আমরা এই জায়গায় ধরুন আমরা নাম লিখলাম কি, যে সাবজেক্টের নামগুলো লিখলাম বাংলা, দেন আপনি কিবোর্ডের রাইট অ্যারো অথবা আপনি ট্যাব প্রেস করে একদিক থেকে ডান দিকে, ট্যাব প্রেস করে বাম দিক থেকে ডান দিকে যেতে পারবেন এবং কিবোর্ডের অ্যারো বাটনগুলো প্রেস করে উপরে নিচে উঠতে পারবেন। দেন দেখুন আমি এই জায়গায় যদি কয়েকটা নিয়ে নেই, তো এইভাবে আর নিচে নিচে আপনি লিখলেন যে নাম্বারগুলো, যেমন বাংলায় কত পেলেন আপনি, যেমন একটা দিলেন 45, ইংলিশে দিলেন 68, হিস্টোরিতে দিলেন 82, এভাবে করে আপনারা একটা টেবিল তৈরি করতে পারবেন। তো আমি সিম্পলি দেখাই যে টেবিল তো আমরা জেনারেলি একে একে তৈরি করি বা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ইনসার্ট করে দেন আমরা টেবিল তৈরি করি। তো এই জায়গায় আছে টেবিলটা তৈরি করে দেওয়া আছে, আপনাকে জাস্ট করতে হবে। তো এটা কীভাবে সিম্পলি করা যায় আমি সেটাই ধীরে ধীরে শিখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখুন। দেন আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে নেই। তো এই যে দেখুন এখন আমি জেনারেল সায়েন্স এই লেখাটা লিখলাম, তো এটা একটা সেলের বাইরে চলে গেল। তো আপনি যদি এই লেখাটা ঠিক করতে চান সিম্পলি এই জায়গায় মাউসটা নিয়ে আসলে দেখবেন একটা প্লাস চিহ্ন হয়ে গেছে। তো এটাকে যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার এই সেলটা বড় হয়ে যাবে এবং আপনার এই সেলটা পুরো লেখাটাই আপনার সেলে আসবে। তো আপনি যখন বড় একটা লেখা লেখেন, সেল যদি বড় হয়ে যায় তাহলে এইভাবে রাইট ক্লিক এই জায়গায় ক্লিক করলে এটা যতটুকু জায়গা নেওয়া দরকার নিয়ে নেবে। এখন আপনি যদি চান যে এই লেখাটা বড় না করে সেলটা সমানই রাখবেন কিন্তু লেখাটা নিচে ভেঙে লিখবেন, তাহলে সিম্পলি এই র্যাপ টেক্সটে ক্লিক করলে আপনার এই লেখাটা ভেঙে আসবে। যেমন আমি দেখাই, আমি যদি আরও বড় করে লিখি, এই দেখুন এখন এটা র্যাপ টেক্সটে আছে বলে আমি এই যে এন্ড কথাটা নিচে চলে এসেছে, আর যদি আমি র্যাপ টেক্সট উঠিয়ে দিই তাহলে এটা পাশে চলে যাবে। দেখুন খেয়াল করেছেন আশা করি, তাহলে আমি এই এন্ডটা কেটে দিয়ে আপনাদের দেখানোর জন্য লিখলাম। এখন ওকে র্যাপ টেক্সট উঠিয়ে দিলাম। এখন দেখুন এইভাবে করতে পারবেন। তো এখন দেখুন আমি এই মাইক্রোসফট এক্সেলের যে পয়েন্টারের কাজগুলো সেগুলো দেখাই। তো এই জায়গায় দেখুন জেনারেল পয়েন্টার আছে, অর্থাৎ প্লাস চিহ্ন আছে, এটা দ্বারা হচ্ছে আপনি যে কোনো এগুলো সিলেক্ট করতে পারবেন, একসাথে করে সিলেক্ট করতে পারবেন। এবং এইটাকে যখন একটু উপরে নিয়ে আসবেন তখন দেখুন একটা মানে অন্য একটা কালার ধারণ করেছে প্লাস কালো আকারের। তো এটা যদি আপনি টানেন তাহলে হচ্ছে এই লেখাটা আপনি মুভ করতে পারবেন। দেখুন এই যে মুভ হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গায় অন্য কোনো লেখা নাই, এই জন্য মুভ হলো না। তো এই দেখুন আমি যদি এই 68 কে মুভ করতে চাই
এ দেখুন বলছে যে উই কুডেন্ট ফ্রি আপ স্পেস অন দ্য ক্লিপবোর্ড অ্যানাদার প্রোগ্রাম মাইট বি ইউজিং ইট রাইট নাও অন্য কোনো প্রোগ্রাম ইউজ হচ্ছে এটা একটা নোটিফিকেশান দেখাবে কিন্তু দেখুন এই জায়গার 68 আপনি এই জায়গায় নিয়ে আসতে পারলেন তো এটা যদি আবার এই জায়গায় নিয়ে নেই তাহলে এক মিনিট লেখা কিন্তু আপনার এই জায়গাটা মুভ হয়ে যাচ্ছে আর এই জায়গায় যখন একটা প্লাস চিহ্ন আসবে এই দেখুন এটা তো মোটা প্লাস তো এই কর্নারে যখন নিয়ে আসবেন এবং একটা চিকন একটা প্লাস চিহ্ন আসবে দেখুন তো এটাকে যখন আপনি ধরে টান দেবেন তখন এটা ফ্রি ফিল হ্যান্ডেলিং হবে এটাকে বলা হয় ফিল হ্যান্ডেলিং অর্থাৎ আপনি যদি কোনো লেখা বারে বারে লিখতে না চান সিম্পলি একবারে টান দেন এভাবে তাহলে ফিল হ্যান্ডেলিং হবে এখন আপনি চাচ্ছেন যে 68 লেখাটা আপনি বারে বারে লিখতে চান না আপনি লিখতে চান যেমন আমি দেখাই যেমন এই জায়গায় 1 লিখলাম এই জায়গায় 2 লিখলাম দেন আমি চাচ্ছি যে এই ধারাবাহিকতায় 1 2 3 4 এই জায়গায় আপনার যত প্রয়োজন আপনি আর বারে বারে লিখবেন না একসাথে লিখবেন সেক্ষেত্রে আপনি এই দুইটা একসাথে সিলেক্ট করে দেন এই জায়গায় যে প্লাস চিহ্ন আসবে এটা ধরে আপনি যদি টান দেন তাহলে দেখুন 133 পর্যন্ত চলে এসছে দেখুন 1 2 করে দেখুন 1 2 3 4 5 6 করে চলে এসছে তো আমি এগুলো এখন আসলে বুঝতে পেরেছেন কীভাবে ফিল হ্যান্ডেলিং করবেন দেখুন তো এই জায়গায় শুধু 1 2 না আরও কী কী আমরা করতে পারি দেখুন আমি যদি সানডে লিখি প্রথমে স্যাটারডে লিখি স্যাটারডে লিখি দেন আমরা যদি ফিল হ্যান্ডেলিং করতে যাই দেখুন স্যাটারডের পর সানডে মানডে টিউজডে ফ্রাইডে আবার স্যাটারডে সানডে অর্থাৎ এই যে 7টা দিন এটা আপনার এক্সেলে সেট করা আছে এই জন্য আপনি ফিল হ্যান্ডেলিং করলেই চলে আসবে তো এভাবে আপনি যদি জানুয়ারি লেখেন এখন এটা শুধু নিচে না এটা যে নিচে টানলে আসবে জানুয়ারির পর দেখুন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো চলে আসতেছে তো আমি এই তিনটা ডিলিট দিয়ে আরেকটা জিনিস দেখাই দেখুন এখন এই জানুয়ারি যদি আপনি যদি নিচে নিতে চান তাহলে এই কর্নারে নেবেন কিন্তু আপনি যদি পাশে নিতে চান সেক্ষেত্রেও পারবেন এই দেখুন যদি আমি পাশে টান দিই তাহলেও ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চলে আসতেছে তো এইভাবে আপনারা করতে পারবেন ফিল হ্যান্ডেলিং বলে এটাকে তো আপনি যদি চান যে কারোর নাম অ্যাড করবেন যেমন আমি ওই যে দেখুন বাংলার পরে ইংলিশ তারপর হিস্টোরি লিখেছি তো আমি যদি এখানে বিএনজি হ্যাঁ বাংলা লেখার পরে ফিল হ্যান্ডেলিং করি দেখুন দেখুন বাংলার পরে বারবার বাংলাই আসতেছে তো আপনি যদি এই বাংলার পরে অন্য কিছু আনতে চান তাহলে আপনার কিছু নতুন করে আপনার কিছু এই যেই ফিল হ্যান্ডেলিং করার জন্য কিছু জায়গায় ক্রিয়েট করতে হবে তো এই জন্য আমরা এক্সেলে যে অপশন আছে সেই জায়গায় গিয়ে আমরা নতুন কিছু অ্যাড করে দেব তো দেখুন আমি কীভাবে অ্যাড করি তো এই জন্য এই প্রথমে আপনি ফাইলে চলে যাবেন ফাইলে চলে গিয়ে এই জায়গায় দেখবেন অপশন নামে একটা আছে যে অপশনে চলে যাবেন অপশনে গিয়ে এই যে অ্যাডভান্স নামে একটা অপশন আছে দেখবেন অ্যাডভান্সে চলে যাওয়ার পর দেখুন এডিট কাস্টম লিস্ট নামে একটা অপশন আছে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় দেখুন অটোমেটিক সেট করা থাকে যেমন বারগুলো তারপরে দিন সানডে মানডে দেওয়া থাকে তারপর জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ এগুলো দেওয়া থাকবে দেন আমি অ্যাড করেছিলাম আমার কিছু ফ্রেন্ডের নাম তারপরে কিছু ম্যানেজার সেলসম্যান এগুলার নাম তো আপনি যদি নতুন কোনো লিস্ট অ্যাড করতে চান তাহলে সিম্পলি নিউ লিস্ট তো এখানে আপনি আমি যদি অ্যাড করে দেই যেমন এই যে আমি একটু আগে অ্যাড করেছিলাম যদি বাংলা কমা 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 দিয়ে অ্যাড করবেন তো আমি এগুলো অ্যাড করে দিছি আপনারা আপনাদের পছন্দ মতো কিছু অ্যাড করবেন যাতে আপনাদের টেবিল করার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে ফিল হ্যান্ডেলিং করতে সুবিধা হয় তো আমি আপাতত আপনাদের এই 5টাই অ্যাড করে দেখাচ্ছি এখন এই জাস্ট সিম্পলি অ্যাডে ক্লিক করবেন দেন ওকে ক্লিক করে দিবেন এখন আপনার এই কাজটা শেষ এখন ওকে দিয়ে দিন এখন দেখুন আমি এই যে বাংলা লেখার পর আমি যদি ফিল হ্যান্ডেলিং করি তাহলে দেখুন বাংলার পরে ইংলিশ হিস্টোরি ম্যাথস জেনারেল সায়েন্স চলে আসছে তো এইভাবে আপনারা নতুন কোনো যদি ওয়ার্ড আপনারা চান যেমন ধারাবাহিক ফিল হ্যান্ডেলিং করবেন তাহলে করতে পারবেন
তো এক্সেল তো জানেন অ্যাডভান্স লেভেলের কাজ, তো এক্সেল দ্বারা অনেক বড় বড় কাজ করা হয়, যখনই যে কোনো কিছু ইনসার্ট করার প্রয়োজন হয় এভাবে ইনসার্ট করে আপনার দ্রুত কাজগুলো করতে পারবেন। তো এই তো আপনার ফিল হ্যান্ডেলিং বুঝলেন। এখন দেখুন যদি এই মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে কিছু অপশন সেগুলো এই জায়গায়ও পাবেন। দেখুন এই ওয়ার্ড যদি আপনার পছন্দ না হয় তাহলে এই জায়গায় গিয়ে সিম্পলি আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। তো আগের ফন্টটি ভালো ছিল, আমি আগের ফন্টে ফিরে যাই। দেখুন এবার যদি আপনি চান ফন্ট সাইজ বাড়াবেন তাহলে এগুলো তো আমি প্রথমে আপনাদের এই জেনারেল জিনিসগুলো শিখিয়ে দিছি, ধীরে ধীরে আমি আপনাদের সবগুলো জিনিসই দেখাবো আস্তে আস্তে। তো এখন দেখুন এই ফন্ট আপনারা বড় করতে পারবেন এবং ইচ্ছে করলে এইগুলো দেখুন বোল্ড করতে পারবেন। তারপর যদি আপনারা চান ইটালিক করবেন অর্থাৎ একটু কাত হয়ে থাকবে লেখাটা তো ইটালিক করতে পারবেন। তারপর যদি আন্ডারলাইন লেখার নিচে দিতে চান দিতে পারবেন। তো এগুলো সব উঠিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করে দেখবেন। আমি এই জায়গায় একটা সংখ্যা বসিয়ে দিই। তো দেখুন এখন যদি চাই যে আমরা এটাকে একটা বর্ডার অ্যাড করব, অর্থাৎ এই যে লেখাগুলো দেখুন এই যে টেবিলের দাগ আছে এটা ভালো বোঝাচ্ছে না, যদি বর্ডার অ্যাড করতে চাই তাহলে সিম্পলি এটা পুরোটা সিলেক্ট করে এই জায়গায় দেখুন এটা বর্ডারের চিহ্ন আছে, তো এই জায়গায় অল বর্ডারে চলে যাওয়ার পর আপনারা দেখুন এই যে অল বর্ডার নামে একটা অপশন আছে, তো এটাই ক্লিক করলে দেখুন অ্যাকাউন্টটা বর্ডার হয়ে গেছে। তো এই বর্ডার যদি আপনি কালো না করে অন্য কালার দিতে চান সেক্ষেত্রে এই দেখুন লাইন কালার আছে, তো এই জায়গায় আপনি চাইলে অন্য কালারও দিয়ে দিতে পারবেন। এবার অল বর্ডারে ক্লিক করুন, দেখুন এবার কালারটা অন্য কালার হয়ে গেল, সবুজ হয়ে গেছে। তো এইভাবে আপনারা বর্ডার দিতে পারবেন যে কোনো কালারের। এখন দেখুন এই জায়গায় আরও আছে, আবার বর্ডারে নো বর্ডারে ক্লিক করলে আপনারা বর্ডারগুলো উঠে যাবে, এই নো বর্ডারে ক্লিক করলে বর্ডারগুলো উঠে যাবে। এবং আপনি যদি চান যে শুধু এই দেখুন এই জায়গায় আছে বটম বর্ডার, শুধু লেখার নিচে বর্ডার দিবেন অথবা টপ উপরে দিবেন লেফটে দিবেন, তো এগুলো আপনারা বুঝতে পারবেন এবং নিজেরা ইউজ করে দেখবেন। তো আমি সবগুলো দেখাতে গেলে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, তো আমি আপনাদের যতটুকু বুঝালে আপনারা বুঝতে পারবেন আমি ততটুকু করে আপনাদের সব জিনিসগুলো বুঝিয়ে দেব, তখন আপনারা প্র্যাকটিস করলেই করতে পারবেন। তো আরও কিছু অপশন দেখুন এই জায়গায় আরও অনেক কিছু অপশন আছে ইন্টারফেসে। তো এই যে এই জায়গায় দেখুন আমি যখন 82 সেলে ক্লিক করলাম তখন এই জায়গায় দেখেন 82 আসবে, তো এটাকে বলা হয় ফর্মুলা বার। অর্থাৎ এই জায়গায় এখন কোনো ফর্মুলা ইউজ করা নাই বলে যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা এই জায়গায় দেখাচ্ছে, কিন্তু আমি যখন কোনো ফর্মুলা ইউজ করব, ফর্মুলা ইউজ করে কোনো সংখ্যা বের করব তখন এই জায়গায় ফর্মুলাটা দেখাবে, এই বারটা হচ্ছে ফর্মুলা বার। আর এই যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটার শুধু এই জায়গায় আউটপুট হিসেবে এই জায়গায় দেখাবে। তো এখন দেখুন আমরা যদি চাই যে এই যে বাংলা এবং ইংলিশ এই কথা দুটো আমরা অন্য কালার করব, সেক্ষেত্রে আমরা সিম্পলি এই যে এই জায়গায় গিয়ে আমরা দেখুন কালার করে দিতে পারি, এটা অন্য কালার দিলাম ধরুন এই দেখুন কালার করে দিতে পারি। তারপরে আবার দেখুন আমরা যদি চাই যে বাংলা ইংলিশ কথাটা একসাথে থাকবে, যদি একসাথে রাখতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো দেখুন এই জায়গায় দেখুন মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা অপশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে কোনো যেমন একটা বড় লেখা আমরা দুইটা টেবিলের জন্য নিচে নিচে লিখতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করবো। এই সিম্পলি দুইটা ক্লিক করে দেন এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব, দেখুন বাংলা হয়ে গেল। তো মার্জ অ্যান্ড সেন্টারের জন্য দুইটা সেলের দুইটা লেখা একসাথে আমরা সিলেক্ট করতে পারবো না, আমরা কি করব দেখুন একটা সেলের ভিতরে আগে লিখব বাংলা অ্যান্ড ইংলিশ। তো এখন এই যে লেখাটা আছে এই সেলটাকে আমরা এখন করব কি যে এই সেলটাকে আগে আমরা যতটুকু জায়গা নিতে চাই, যেমন এই এই যে চারটা ঘরের মধ্যে আমরা এই কথাটা রাখতে চাই, সেক্ষেত্রে এখন আমরা র‍্যাপ টেক্সট আগে দেখালাম, দেখুন মার্জ অ্যান্ড সেন্টারে এখন ক্লিক করার পর এই চারটা ঘর আপনার নিয়ে নিল একটা টেবিলে এবং এই লেখাটা চলে আসলো, তো এখন লেখাটা নিচে চলে আসছে। তো এটা কীভাবে মাঝে আমরা নেব
দেখুন এই জায়গায় কিছু অপশন আছে, তো এটা তো লেফট অ্যালাইন, এটা মিডল, এটা রাইট, আপনারা জানেন যারা ওয়ার্ডের কাজ পারেন। এবং এই জায়গায় দেখুন এই যে নিচে আছে, এই জন্য লেখাটা নিচে, আমরা যদি এটা এই জায়গায় করে দিই তাহলে লেখাটা মাঝে, এবং এই জায়গায় করলে দিলে আমরা লেখাটা উপরে আসবে, তো আমরা মাঝে রাখি। এই দেখুন এখন মার্জিন সেন্টার হয়ে গেলো। তো মার্জিন সেন্টার খুবই দারুণ জিনিস, আপনারা ইউজ করে এভাবে করতে পারবেন। তো আমি আপনাদের এই প্রাথমিক পর্যায়ের কাজগুলো শিখিয়ে যখন আমি আপনাদের একটা সম্পূর্ণ প্রজেক্টের কাজ দেখাবো, যেমন কীভাবে আমরা একটা ব্যাংকের বা একটা কোম্পানির ডাটা ইনপুট করে সম্পূর্ণভাবে আমরা অ্যানালাইসিস করতে পারবো, সেগুলো যখন দেখাবো তখন আপনারা আরও পুরোপুরি বুঝতে পারবেন। এখন এই প্রত্যেকটা জিনিসের কাজ আপনারা দেখে শিখে নেন। তাহলে দেখুন মার্জিন সেন্টারের কাজটা শেষ হয়ে গেল। এখন এই র‍্যাপ ট্যাক্স দেখলেন, মার্জিন সেন্টার দেখলেন, এটা আমি আবার এই মার্জিন সেন্টারে আনক্লিক করলে এই লেখাটা চলে যাবে। তো আমি বাংলা ইংলিশ ডিলিট দিয়ে দিলাম, সিম্পলি ধরে ডিলিট বাটনে ক্লিক করলে লেখাগুলো সব ডিলিট হয়ে যাবে। এরপরে দেখুন আর কি আছে, এই যে এই অপশনগুলো তো জানেন, এগুলো হচ্ছে লেখা ছোটো বড় করার জন্য। এনে যেমন আপনারা নিচে গিয়ে বড় ছোটো করতে পারেন, তো সেই জায়গায় এই জায়গায় ক্লিক করে আপনারা এই বড় এটা ক্লিক করে ছোটো আপনারা করতে পারবেন সিম্পলি। তারপরে দেখুন এই জায়গায় কিছু জেনারেল অপশন আছে, যেমন আমি দেখাই, আমি ধরুন এই দুইটা সিলেক্ট করলাম, দেন এইটা এখন আছে জেনারেলে। তো আমি যদি এটা নাম্বারে নিতে চাই, যেমন যদি নাম্বারে ক্লিক করি দেখুন 45.00, তো প্রত্যেকটা লাস্টে .00 অপশন চলে আসবে। আমি যদি কারেন্সিতে নিতে চাই, যেমন কোনো মুদ্রায় ডলারে নিতে চাই, তাহলে দেখুন শুরুতে একটা ডলার সাইন চলে আসবে। তারপরে দেখুন আমি যদি অ্যাকাউন্টিং পারপাসে লিখতে চাই, তাহলেও এই দেখুন অ্যাকাউন্টিং পারপাসে চলে আসবে। এই জায়গায় অনেকগুলো অপশন আছে, তো আপনারা এগুলো ইউজ করে করতে পারবেন। যদি পার্সেন্টেজে নিতে চান, যেমন আপনারা আসছে 82, তখন আপনি যদি পার্সেন্টেজে নিতে চান তাহলে এরকম। এখন দেখুন এই যে এই জায়গায় হ্যাশ আসলো কেন আমি পার্সেন্টেজ দেওয়ার পরে, তো এটা হচ্ছে এই ঘরটা ছোটো, এটা লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু জায়গা এটা নিতে পারেনি, এই জন্য এটা এমন হ্যাশ আসছে। তখন এই জায়গায় ক্লিক করলে দেখবেন এই জায়গাটা একটু বড় হয়ে যাবে এবং হ্যাশটা চলে যাবে। তো আমরা যারা নতুন, অনেক সময় হ্যাশ দেখলে ভুল করি যে কেন এরকম হলো, মনে হয় কোনো ভুল আছে। তো এই জায়গায় সিম্পলি ক্লিক করলে আপনার এই যে হ্যাশ চলে যাবে। তো এইভাবে করে আপনার পার্সেন্টেজও নিতে পারবেন। দেন এখন যদি ফ্র্যাকশন ভাগ করতে চান, তাহলে ভাগ চিহ্ন ভাগ করলে এইভাবে এরকম চলে আসবে। তো আমরা জেনারেলি ইউজ করি এই জায়গায় নাম্বার অথবা জেনারেল ফরম্যাট অথবা এই যে পার্সেন্টেজ, এবং যদি কোনো সময় ডলার সাইন দেওয়ার প্রয়োজন পড়ে এগুলো, তো এগুলো ইউজ করে আপনারা যা খুশি তা করতে পারবেন। আর এই জায়গায় দেখুন এই আপনার ডলারের, যদি ডলার না হয়ে বাংলাদেশি টাকার প্রয়োজন হয় তাহলে আপনারা এই দেখুন প্রথমে ইউনাইটেড স্টেট ডলার দেওয়া আছে, ইউনাইটেড কিংডমের যে টাকার সাইন, যে মুদ্রার সাইন সেটা দেওয়া আছে, ইউরোর সাইন দেওয়া আছে, দেখুন চাইনিজ ইএনএর সাইন দেওয়া আছে। এবং মোর অ্যাকাউন্টিং ফর্মুলায় গিয়ে আপনারা দেখুন আসতেছে, তো মোরে গিয়ে আপনারা এই জায়গায় দেখবেন এই যে কারেন্সিতে যাওয়ার পর আপনারা এই সিম্বল চেঞ্জ করতে পারবেন। এই জায়গায় দেখবেন প্রচুর পরিমাণে সিম্বল আছে, আপনি চাইলে বাংলাদেশি টাকাও সিলেক্ট করতে পারবেন। এই যে খুঁজতে হবে, আপনি খুঁজে নেবেন, আমি এখন যদি খুঁজতে যাই শুধু আপনাদের সময়টা নষ্ট হবে, তো যদি পেয়ে যাই তো ভালো। দেখুন আমি অন্য একটা সিলেক্ট করে দিই, এই যে দেখুন বাংলাদেশি টাকা পেয়ে গেছি খুবই সিম্পলি। তো এই জায়গায় ওকে ক্লিক করার পরে দেখুন এখন বাংলাদেশি টাকার সাইন চলে এসেছে। তো আপনারা এভাবে কারেন্সির সাইনগুলো চেঞ্জ করতে পারবেন খুবই ইজিলি। তারপর দেখুন এই পার্সেন্টেজ, এই যে জায়গায় পার্সেন্টেজ দিতে পারবেন, যে একটা সেল ছিল এটা পার্সেন্টেজ দেখালাম। এরপর গিয়ে দেখুন ধরুন আপনার এই জায়গায় এটার নাম্বার ফরম্যাটটি নিয়ে আসি সব স্পেসিফিক নো স্পেসিফিকে। তারপর দেখুন আপনি যদি চান যে এই যে দুইটা শূন্য আছে, এখন এই শূন্য দুইটা যদি আপনি কমাতে চান বা বাড়াতে চান, তাহলে এটা ক্লিক করলে আপনার শূন্য বাড়বে, দেখুন একটা একটা শূন্য বাড়তেছে, এবং এটা ক্লিক করলে একটা একটা শূন্য কমবে। তো এভাবে আপনারা এটাও ইউজ করতে পারবেন। এবং এই জায়গায় দেখুন আছে কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট টেবিল। তো এইগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আপনার, আমি যেমন একটা সম্পূর্ণ টেবিল তৈরি করব এবং আপনাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে করতে হয়, তারপরে কীভাবে সেল স্টাইল চেঞ্জ করতে হয়, এগুলো আমি ধীরে ধীরে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং কোনো কিছু জানতে চাইলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই
কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, পরবর্তী সব ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন।